যে জঘন্য কাণ্ড সংঘটিত হল যা 13 তারিখে মাটিয়া অঞ্চল বিদ্যাক অপকর্ম করিলে আজিজুর রহমান নামের একটা লম্পতে আর আরক্ষী 24 ঘণ্টার ভিতরে লম্পট করাক্ত করবলে সক্ষম হয়েছে যদিও এই লম্পট কঠোর শাস্তির দাবিত আজি এক বিশাল প্রতিবাদী সমদল উলিয়াইছে মাটিয়াবাসী স্থানীয় রাইজে এই সমদল উলিয়াইছে অংশগ্রহণ করেছে আক্রাসু আপসু আরসুকে ধরে বিভিন্ন দল সংগঠনের মাটিয়া অঞ্চলের যখন স্থানীয় লোক আছে সকল উলাই আছে পুরুষ মহিলা সকলে উলাইছে সকলের এটাই দাবি যে দোষী আছে দোষীয় উচিত শাস্তি পাব লাগবে আর মোট সহযোগী ইয়ার পরিবেশ দেখাব এটা ধরনের এক বিশাল প্রতিবাদী সমদল উলিয়াবর কারণে তাদের সাজু হয়েছে আর মাটিয়া আঞ্চলিক সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগত মাটিয়াবাসী রাইজ তথা গোয়ালপাড়া জেলার বিভিন্ন দল সংগঠনের সহযোগত এই যে ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত এই প্রতিবাদী সমদল তাদের উলিয়াইছে আর ইয়ার মাটিয়া বজারের পর সমদল তেখেতসকলে সার্কেল অফিসলে যাব রাজচক্র বিষয়া কার্যালয়ে যাব আর দেখবলে পাওয়া গেছিল আসলে কি ধরনের এক মর্মান্তিক ঘটনা সংঘটিছিল আসলে মানব সমাজক লজ্জানত করা এক ঘটনা সংঘটিত হয়েছিল আর তারপরে জাঙুর খাই উঠিছে মাটিয়াবাসী স্থানীয় রাইজ কারণ এনেকা এক ঘটনা আসলে কোনো আসলে সহজভাবে রোব পড়া নাই আর সকলে সেখানে ওলাই আছে রাজপথত ওলাই আছে আজ আর রাজপথত ওলাই আহি দোষীক উচিত শাস্তি প্রদানের দাবিত এনে ধরনের তেখেতসকলে যে সমদল সেয়া উলিয়াইছে তার উপরও আমি দেখবলে পাইছো মুগ সমনের অবৈধ দখল মুক্ত করক আর হালি মাটি যে আছে হালি মাটি যাতে কোনো অচিনাকি লোকে আহি পেলে তার বসতি স্থাপন করব নয় শ্রেণী পরিবর্তন করে যাতে ঘর সাজিব নয় এরকম ধরনের তেখেতসকলের যে দাবি সেই দাবি সময় তেখেতসকলে উলিয়াইছে আজি জলাশয় বেদখল মুক্ত করব লাগে বলে তেখেতসকলের যে দাবি সেই দাবি উত্থাপন করা আমি দেখবলে পাইছো আমি কথা পাতব কারণে চেষ্টা করি যেহেতু সদৌ ছাত্র সন্থার নেতৃত্ববৃন্দ আছে তেখেতসকলের মানে কথা পাতব কারণে চেষ্টা করি অতি মর্মান্তিক এক ঘটনা জঘন্য ঘটনা মানব সমাজক লজ্জানত করা এক ঘটনা কি কব আসলে অতি দুর্ভাগ্যজনক ঘটনার ভাবিলে আমি আসলে এই ঘটনাটো শুনে চিন্তিত হয়েছো আমি উদ্বিগ্ন হয়েছো আসলে যে ঘটনা হয়ে গেল এক কথা কবলে গেলে গোয়ালপাড়া জেলার এটার পিছন আন এটা ধর্ষণ হয়ে আছে হত্যা হয়ে আছে দিন দুপুর এজন 70 বছরীয় বৃদ্ধা এনেদরে ধর্ষণ করেছে এটা আসলে দুর্ভাগ্যজনক আর কব বিচার ফুট গধূলিত অলপতে হয়ে যাওয়া যে শলমারীর কল্যাণপুর গুলিয়ে হত্যা করেছে আসলে আমি গোয়ালপাড়া জেলার মানে আইন শৃঙ্খলা আসলে অবনমিত হয়েছে সেটা নিশ্চিত গতি আমি একটা কথা দাবি জানাইছো দোষী কঠোরের পর কঠোরতম শাস্তি দিব লাগবে অন্যথা কিন্তু আমার এই আন্দোলন কার্যসূচী দোষী কঠোর শাস্তি পাব লাগবে এক দৃষ্টান্তমূলক শাস্তি কি কব আমি আমার যে দেশের বা রাজ্যের যে ন্যায় ব্যবস্থা ন্যায় ব্যবস্থার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে বিশ্বাস আছে আর আস্থা আছে আর এনেকা যে গুরু গুরু যে দোষ এই গুরু দোষ যদি লঘু শাস্তি কিনাকে পাবলগা হয় তো কিন্তু আমি জঙ্গি আন্দোলন করবলে সাজু আছো এইখানে কথা আমি সকলকে জানাইছো আর সকলে আমার লগত সহায় সহযোগ করবো বলে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে নিশ্চয়কৈ এনেদরে সকলে এটা কথাই বিচারিছে যে শাস্তি যাতে কোনোপধ্যে কম নহয় এনেকা দৃষ্টান্তমূলক এক শাস্তি প্রদান করবো তেখেতসকলে বিচারিছে যে শাস্তির দ্বারা আসলে আহি থাকা দিন সময়ত কোনো এনেকুৱা ধৰণৰ লম্পট বা দুৰ্বৃত্ত জানে এনেকুৱা ধৰণৰ দুঃকাৰ্য কৰিবৰ কাৰণে সাহস নকৰে এই শাস্তিৰ দ্বাৰা সেই কথা তেখেতসকলক দেখুৱাই দিবৰ কাৰণে তেখেতসকলে আহ্বান কৰিছে আৰু এনেধৰণে এতিয়া দেখিব পাইছে মাটিয়া বজাৰৰ ৰাজপথ উত্তাল হৈ পৰিছে প্ৰতিবাদী সমদল এক উলিয়া হৈছে আৰু এই প্ৰতিবাদল সমদলৰ দ্বাৰাই তেখেতসকলে চৰকাৰ দ্বাৰা প্ৰশাসনৰ সকলোৱে দিব বিচাৰিছে যিধৰণে আচলতে শেহতীয়াভাৱে গোৱালপাৰা জিলাত কেইবাটাও এনেকুৱা ধৰণৰ অপকৰ্ম খালি হানিৰ ঘটনা সংঘটিত হৈছে ধৰ্ষণকে ধৰি যি অপকৰ্ম সেই অপকৰ্ম সংঘটিত হৈছে আৰু তাক লৈ কিন্তু সমগ্র গোয়ালপাড়া বাকি যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে আর মানে কথা পাতি যত্ন করম যেহেতু এগারী মহিলা আছে আর মহিলার কিছু কথা বাইদেউ অকান আগুয়া হোক অতি নারী সমাজের কারণে অতি ভয়ঙ্কর খবর কারণ শেহতীয়াভাবে 2-3 দিনত দেখবলে পাইছো এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তাতক নির্লজ্জ ঘটনা সংঘটিত হয়েছে এগারী বৃদ্ধ আসল হারি নগল কি কব এই সংক্রান্ত মই এটাই কবলগিয়া অসমৰ বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের এইবিলাক ঘটনা ঘটে আমার ইয়াতে যে হয়েছে তেনেকুৱা নাই কিন্তু এই কথাটো হৈছে বিদ্যার লগত এনেকুৱা এটা ঘটনা ইমানখিনি জঘন্য ঘটনা আগতে কেতিয়া আমি শুনা নাছিল হোৱা নাছিল মই আজি ইয়াতে বোৱাৰী আজি ইয়াত মোৰ বিয়া হৈ অহা মোটামুটি 37 বছৰ এনেকুৱা ঘটনা আগত ঘটাছিল ভৱিষ্যতে আৰু নঘটক যি ঘটিল সেই ব্যক্তিগৰাকীকে কঠোৰ শাস্তি পাব লাগে পুলিচ প্ৰশাসনে যিখিনি কৰিছে তেওঁলোকক মই তাৰ কাৰণে আন্তৰিকভাৱে ধন্যবাদ দিছোঁ মাটিয়া ৰাইজৰ হৈ আৰু যাতে ভৱিষ্যতে এনেকুৱা ঘটনা নহয় কলিতে যাতে মহাৰী যে আমাৰ অল অসমৰ যিখিনি রাইজ আছে তেওঁলোকে যাতে সচেতন হয় যাতে তেনে ধৰণৰ যিবিলাক বকি মানুহ যিবিলাক বদমাইচ মানুহ খৰখন খালি তেওঁলোকক কম টকাৰ বিনিময়ত যাতে মাটি বিক্ৰী নকৰে আৰু আমাৰ প্ৰজন্ম উঠি অহা চামৰ যাতে সুৰক্ষা হয় এইখিনি যাতে চিন্তা চৰ্চা কৰে মানুহখিনি যাতে সচেতন সেইখিনি মই ক'বলগীয়া।